সুপ্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন, তাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি মাই টিভির কেরিয়ার রিলেটেড প্রোগ্রাম টার্নিং পয়েন্ট। মা মাটি দেশ, এর নাম বাংলাদেশ। দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দেশের বিভিন্ন সেক্টরে যারা সফলতা স্বাক্ষর রেখে চলেছেন, তাদের যাপিত জীবন নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের এই অনুষ্ঠান। আজ আমাদের সাথে আছেন র্যাবের মহাপরিচালক জনাব বেনজির আহমেদ। আজ আমরা জানব তার না জানা অনেক কথা। চলুন দর্শক, চলে যাই মূল অনুষ্ঠানে। বেনজির আহমেদ কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি, পুলিশ হেডকোয়ার্টার্সের AIG, পরবর্তীতে DIG, কারেন্ট চার্জ, ফাইন্যান্স, DIG অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অপারেশনস, এবং তিনি পরবর্তীতে একজন সফল কমিশনার হিসেবেও ব্যাপকভাবে সমাদৃত হয়েছেন। বর্তমানে তিনি র্যাবের মহাপরিচালক হিসেবে কর্মরত আছেন। যেসব ক্ষেত্রে তিনি ব্যাপক সুনাম কুড়িয়েছেন তা হল ইউনাইটেড নেশনস মিশন ইন বসনিয়া, UNMIBH, ইউনাইটেড নেশনস মিশন ইন কসোভো, UNMIK, কন্টিনজেন্ট কমান্ডার বাংলাদেশ পুলিশ কন্টিনজেন্ট ইন কসোভো। তিনি সাজিয়ে তুলেছেন পুলিশ বাহিনীকে। বর্তমানে পুলিশ অত্যন্ত জনপ্রিয় সার্ভিস। দক্ষ পুলিশ বাহিনী গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। আপনি বর্ণাঢ্য ক্যারিয়ার সমৃদ্ধ মানুষ, অনেক অভিজ্ঞতায় ভরপুর আপনি। সেই বাংলাদেশের সীমানা পেরিয়ে আপনি দেশের বাইরে থেকে আমাদের জন্য অনেক সুনাম বয়ে এনেছেন। তো আপনার কাছে আমার এবারের প্রশ্ন, যে আপনার শিখর থেকে শিখরে এই উঠার পিছনে আপনার জীবনের টার্নিং পয়েন্টটা কি? অনেকগুলো। আমি যখন প্রথম মিশনে গিয়েছি, দ্যাটস এ টার্নিং পয়েন্ট, বিকজ আই লার্ন লট অফ থিংস। ঠিক আছে, আমি আবার সেকেন্ড টাইম মিশনে গিয়েছি, তার থেকে সো ফার্স্ট টাইম ইট ওয়াজ আই মাস্ট সে ইট ওয়াজ টার্নিং পয়েন্ট, কারণ আমি আই লার্ন লট অফ থিংস, আমি অনেক কিছু নতুন করে দেখেছি যাকে আগে দেখিনি। সেকেন্ড মিশন ওকে, তখন আমি জানতাম যে এগুলো কী। তারপরে টার্নিং পয়েন্ট হচ্ছে আমার আপনার আমি চাকরি করেছি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে, এবং সেখানে জাতিসংঘ যে মিশনগুলো পরিচালনা করে, ওর যে পুলিশ কম্পোনেন্টগুলো, ওই কম্পোনেন্টগুলো যে সেকশনে দেখাশোনা করে, আমি সেই সেকশনে প্রধান ছিলাম, জি চিফ ছিলাম সেই সেকশনে, রাইট। এবং আমি এই এশিয়া থেকে আমি প্রথম ব্যক্তি যে ওই সেকশনের প্রধান হিসেবে কাজ করেছি। দ্যাট ইজ আনাদার টার্নিং পয়েন্ট, কারণ এই টার্নিং পয়েন্ট এই জন্য, কারণ তখন আমি প্রথম বুঝতে পারি যে স্ট্র্যাটেজিক লেভেল ডিসিশন মেকিং কী জিনিস। ঠিক আছে, এবং স্ট্র্যাটেজি, পলিসি, গোল, এই বিষয়গুলো আমাদের দেশে তখন, আমি যখন কথা বলছি তখন আমাদের দেশের প্রশাসনে এই বিষয়গুলো ছিল না, খুব একটা উচ্চারিত হতে, আলোচিত হতে আমি দেখিনি। আমাদের দেশে তখন অ্যাডক বেসিস আমরা জাস্ট দিন পার করেছি, একটা দিন খারাপ গিয়েছে, একটা দিন ভালো, সময়টা ভালো, একটা ক্রাইসিস হয়েছে, ক্রাইসিস আমরা মিট আপ করেছি, লাইক ফায়ার ফাইটারে আগুন ধরেছে, আপনি আগুন নিভিয়েছেন, ব্যাস, দ্যাটস ইট, রাইট। কিন্তু ওখানে গিয়েই আমার আই হ্যাড দি অপরচুনিটি ওয়ার্ক উইথ দি ইউএন হাইয়েস্ট লেভেল ম্যানেজমেন্ট, এবং তাদের ওখানে গিয়ে আমি আসলে মূলত এই যে হায়ার লেভেল ডিসিশন মেকিং, স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং, স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফর্মুলেশন, এই বিষয়গুলো আমি হাতে কলমে জানতে পারি, বুঝতে পারি, শিখতে পারি। তো এটা আমার ক্যারিয়ারের একটা আনাদার টার্নিং পয়েন্ট। তারপরে আমি দুটো প্রশিক্ষণ নিয়েছি বিশ্ববিদ্যালয়ে এই চাকরির সূত্রে। একটা হচ্ছে এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ, এটা হাওয়াইতে, এটা আমেরিকান মিলিটারির একটা বিশ্ববিদ্যালয়, রাইট। এটা 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 ইজ রান বাই পেকম, প্যাসিফিক কমান্ড, আমেরিকার যে আছে ইউএস মেরিন
প্যাসিফিক কমান্ড এটাকে পরিচালনা, হাওয়াই ওদের বিগেস্ট বেজ হচ্ছে হাওয়াই, ওখান থেকে এরা এই প্যাসিফিক কমান্ড করে ওইখানে এই বিশ্ববিদ্যালয়টা। সেখানে আমি আজ থেকে বহু বছর পূর্বে, তখন টেরোরিজম এরকমভাবে বিস্তৃত হয়নি, 2007 সালে, তখন আমি কম্প্রিহেন্সিভ রেসপন্স টু টেরোরিজম এট কোর্স একটা ডিপ্লোমা করি আমি ওখানে, কম্প্রিহেন্সিভ রেসপন্স টু টেরোরিজম দ্যাট ইজ অ্যানাদার টার্নিং পয়েন্ট, রাইট? কারণ কারণ কি এ আমরা দেখছি এরপরে এরপরে পৃথিবী ইয়া হয়েছে, মূল প্রতিপাদ্য বিষয় ছিল হচ্ছে টেরোরিজম। সো এই এবং সেটা এই বিষয়টার একটা এক্সপোজার আমার জন্য একটা বিরাট বিরাট আমি মনে করি বড় পাওয়া, কারণ এই যে বিশ্ব পরিস্থিতি এখন আমাদের পরিচিত বিশ্বটা সম্পূর্ণ আননোন ওয়ার্ল্ডে পরিণত হয়েছে ফর টেরোরিজম, এবং সেটা আমাকে বুঝতে সহায়তা করেছিল অনেক আগেই। টেরোরিজমের যে ফান্ডিংটা, এই ব্যাপারে কি আপনাদের কোনো টেরোরিস্ট ফাইন্যান্সিং এর উপর আমি সেপারেট আরেকটা প্রশিক্ষণ নিয়েছি, দ্যাট ওয়াজ বাই দি ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, হ্যাঁ হ্যাঁ, ইটস আ সেপারেট ট্রেনিং, এবং সেটা হাওয়াইতে না, সেটা হাওয়াইতে টেরোরিস্ট ফাইন্যান্সিং ওয়াজ আ স্মল পার্ট অফ দি কোর্স, রাইট? বাট আমি সেপারেটলি একটা ইন্ডিপেন্ডেন্ট কোর্স করেছি অন টেরোরিস্ট ফাইন্যান্সিং, আরেকটা আমি পড়াশোনা করেছি ক্যানবেরাতে, এটা চাকরি চাকরি সূত্রেই, একটা 3 মাসের ডিপ্লোমা করেছি আমি চার্লস টাট ইউনিভার্সিটিতে, এটা ছিল হচ্ছে ইন্টেলিজেন্স অ্যানালিসিসের উপর একটা প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ করার এক জিনিস, আর এটাকে বিশ্লেষণ করে সেখান থেকে একটা মতামত দেওয়া, ওপিনিয়ন দেওয়া, সেটা এটা কিন্তু এটা এটা ইটস লাইক আপনার প্যাথোলজিস্ট, ইউ হ্যাভ দিস স্পেসিমেন, সেটাকে আপনি ডায়াগনোসিস করলেন, করে বললেন এটা ক্যান্সার নাকি নন ক্যান্সার, ক্যান্সার, রাইট? ঠিক আছে, এই যে মতামত দেওয়া যে না আপনার ক্যান্সার আছে না আপনার ক্যান্সার নাই, না ক্যান্সার কমপ্লেন নেই, না আপনার ক্যান্সার নাই, বাট আপনার মেবি ইউ হ্যাভ এ ডিফারেন্ট প্রবলেম, এটা বলে দেওয়া, আইডেন্টিফাই করা, রাইট? যে অনেক ক্রাইসিস দেখেছি আমি, এবং সেই ক্রাইসিস অ্যানালিসিস করে আমাকে কী করতে হবে সেটা সিদ্ধান্ত নিতে আমাকে খুব সাহায্য করে, দ্যাটস আনাদার টার্নিং পয়েন্ট। ধন্যবাদ জনাব আহমেদ, আমরা আপনার আরও বর্ণাঢ্য অনেক কিছু শুনব, আপনার কেরিয়ার রিলেটেড অনেক কিছু জানবো, তো আমাদেরকে যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে। আমাদের সাথে আছেন আজকে র্যাবের মহাপরিচালক জনাব বেনজির আহমেদ, শুনব তার থেকে আরও অনেক বর্ণাঢ্য কথা, আমাদেরকে যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব আহমেদ, আমরা আপনার টার্নিং পয়েন্টের কথা শুনছিলাম। হ্যাঁ, তো আর বিগেস্ট টার্নিং পয়েন্ট হলো হচ্ছে মাই অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ দি পুলিশ কমিশনার অফ ঢাকা, এটি সম্পূর্ণ মাননীয় প্রধানমন্ত্রী তার কিবা, আই এম গ্রেটফুল টু হার যে উনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন, আমি ধারণা করি নাই যে আমি কোনো এক সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হব, তো ইট ইজ হার্ড ডিসিশন, উনি আমাকে এই সুযোগটা দিয়েছেন, রাইট প্লেসে দিয়েছে, তো এই জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। বাট এইটা এই ফোর্সটাকে কমান্ড করতে এসে আমার যে অভিজ্ঞতা হয়েছে, কারণ অনেক সময় এরকম হয় যে একজন সেনাবাহিনীতে লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট জেনারেল হয়, কোনোদিন যুদ্ধ করতে হয় না, বিকজ কান্ট্রি যুদ্ধে লিপ্ত হয় না, রাইট? কিন্তু আমার সময়ে এই এই যে আমি প্রায় 4.5 বছর ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলাম, আমরা অনেকগুলো ন্যাশনাল ক্রাইসিসের মধ্যে দিয়ে গিয়েছি, এবং এতগুলো ক্রাইসিস যেটা হয়তো মানে একটা পুলিশ অফিসার তার সারা জীবনের ক্যারিয়ারেও একটার মোকাবেলা করতে হয় না, এটা হলো একটা দিক। এবং এই সময় যে চ্যালেঞ্জ ছিল সাধারণ মানুষের নিরাপত্তা, যে এই শহরের অ্যাজ এ পুলিশ কমিশনার আমি আমার আমি সবসময় বিশ্বাস করি অভিভাবক যে আই এম দি কাস্টোডিয়ান অফ দি ফর দি পিপল অফ দি সিটি, সিটি, রাইট? তো তাদের একজনের একটা ক্ষতি হওয়া মানে হচ্ছে কি যে আমি আমার দায়িত্ব কমিশনার হিসেবে আমি দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি, সবসময় আমাকে এই যে যে চেতনা এটা আমাকে তাড়িয়ে ফিরতো আমাকে সবসময় যে আমি কি যে রেসপন্সিবিলিটি গভর্নমেন্ট হ্যাজ গিভেন টু মি সেটাকে আমি পরিপূর্ণ মাত্রায় পালন করতে পারছি কি না, সো দ্যাট এইটার সঙ্গে আমাকে তাড়িয়ে ফিরত। আর এটা হলো যে এইখানে এসে আমি ডিএমপিকে ব্র্যান্ডিং করার চেষ্টা করেছি, রাইট? আই এস্টাবলিশ ডিএমপি অ্যাজ এ ব্র্যান্ড। আজকে কিন্তু এই শহরের মানুষের কাছে ঢাকা মহানগর পুলিশ একটি ব্র্যান্ড, তো এটা এটা করেছি কারণ এটা এখানে আমরা এই পুলিশকে একটা হিউম্যান ফেস দেওয়ার চেষ্টা করি,
এই পুলিশকে নাগরিকদের সঙ্গে আমরা সম্পৃক্ত করেছি, ইন্টারফেস তৈরি করেছে, অ্যাক্টিভ ইন্টারফেস তৈরি করেছে। সেটা এই সমস্ত আপনার দেখা সাক্ষাতের মাধ্যমে নয়, আমরা অল পসিবল মোডস অফ কমিউনিকেশন আমরা করেছি। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশে ওই সময় ব্লগ খোলা হয়েছে, নিউজ পোর্টাল খোলা হয়েছে, ফেসবুক খোলা হয়েছে, টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে, যাতে করে এভরিবডি ক্যান রিচ ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারপরে আমরা টেকনোলজিক্যালি ঢাকা মেট্রোপলিটন পুলিশে অনেক নিউ টেকনোলজি আমরা সন্নিবেশন করিয়েছে, গভর্নমেন্টের সহায়তা, মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা আমরা ইনফ্রাস্ট্রাকচারাল অনেক ডেভেলপমেন্ট করেছে, থানাগুলোকে একটা সেন্টার অফ সার্ভিস ডেলিভারি এরকম তৈরি করা, এই অফিসারগুলোর মধ্যে মোটিভেশন, আত্মবিশ্বাস ফিরিয়ে নিয়ে আসা, দে ক্যান ডু অ্যান্ড আনডু সো মেনি থিংস, এবং ভালো কাজের জন্য যে তাকে ত্যাগ করতে হবে এইটার বিষয়টা তাদের প্রত্যেকের মধ্যে মোটিভেশনের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে ঢোকানো, এবং লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, আচরণ নিজে করে সহকর্মীদের অনুপ্রাণিত করা। আমি মাঝে মাঝে বলে থাকি যে আমরা এসেছি অনেক দূর, যেতে হবে বহুদূর বহুদূর। তো দ্যাটস অল অ্যাবাউট, এবং গল্প বলে তো অবশ্যই সারা রাত বলা যাবে আর কি, কারণ আমার প্রায় 29 বছর প্লাস চাকরির অভিজ্ঞতা, তো আর 40 মিনিটে আর বা 1 ঘন্টায় শেষ হবে না। ধন্যবাদ জনাব আহমেদ, আমরা আপনার অনেক সুন্দর কথা জেনেছি, আমাদের দেশবাসী বা আমাদের ভিউয়ার্সরা আপনার কাছ থেকে অনেক কিছু জেনেছেন। পুলিশ বাহিনীর আধুনিকায়নের জন্য আপনি যে ইনিশিয়েটিভগুলো নিয়েছেন, যেটা সুফল আমরা ভোগ করছি বা আমাদের জনগণ, দেশের জনগণ ভোগ করছেন, আপনার ক্যারিয়ার রিলেটেড অনেক কিছু জানবো। তো আমাদেরকে যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এই যে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি পারিবারিকও একটা আপনার জীবন আছে, সেই জীবনটা আপনি কিভাবে বা সেই জীবনটা আপনি কিভাবে কাটাচ্ছেন বা কিভাবে সময় দিচ্ছেন যদি বলতেন? আমি যে চাকরিটা করি এটা খুবই এনগেজিং একটা চাকরি, তো সে কারণে পরিবারের একটা প্রচণ্ড শক্ত সাপোর্ট দরকার হয়। উইদাউট ট্রিম্যান্ডাস সাপোর্ট ফ্রম দি ফ্যামিলি, এই ধরনের ক্যারিয়ারে কাজ করা এবং ভালো করার চেষ্টা করা অসম্ভব। তো এক্ষেত্রে আমি মনে করি যে আমি আমার পরিবার থেকে অনেক অনেক সাহায্য পাই, সাপোর্ট পাই, সমর্থন পাই। আমি সবসময় যেটা কাজ করি যে আমি কখনোই আমার পরিবারকে আমার চাকরির যে স্ট্রেসগুলো আছে কখনোই আমি তাদেরকে ট্রান্সফার করি না। আই ডু দ্যাট, কারণ আমার যে জব রিলেটেড যে স্ট্রেসগুলো আছে আই ট্রাই টু কিপ ইট কনফাইন্ড উইথ মাইসেলফ। তো আমি যখন আমার বাসায় ফিরে যাই তখন আমি 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 স্ট্রেসগুলোকে সেপারেট করে রাখি, আর সবসময় চেষ্টা করি আমার ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, এবং আই ট্রাই টু কিপ দেম কোয়ালিটি টাইম। যে আমার 3টা বাচ্চা আছে, আমার স্ত্রী, আমরা উইকেন্ডটা চেষ্টা করি একসঙ্গে থাকার জন্য, আমরা অ্যান্ড উই ডু লট অফ ফান্স, আমরা একসঙ্গে সিনেমা দেখি, একসঙ্গে আড্ডা মারি, আমরা একসঙ্গে চা খাই, তো রাতে ডিনারটা চেষ্টা করি আমরা একসঙ্গে খাওয়ার জন্য। তো এই যে এইভাবে আমরা হয়তো আর 10টা পরিবারে যেভাবে বাবা তার বাচ্চাদের সময় দেয় বা হাজব্যান্ড তার স্ত্রীকে সময় দেয়, আমরা একটু ভিন্নভাবে এটাকে অ্যারেঞ্জ করে নিয়েছি আমাদের সুবিধা অনুযায়ী, এবং আই থিঙ্ক দ্যাট মানে আই এম ভেরি হ্যাপি দ্যাট আমি ট্রেমেন্ডাস কোঅপারেশন সাপোর্ট তাদের কাছ থেকে পাই, আর আমার ধারণা তাদেরও একই মত। সুপ্রিয় দর্শক, এখন দেখব আজকের অতিথির পরিবার নিয়ে ছোট্ট একটি প্রতিবেদন। স্ত্রী ও 3 কন্যা নিয়ে পারিবারিক জীবনে অত্যন্ত সুখী বেনজির আহমেদ। স্ত্রী জিসান মির্জা একজন আদর্শ গৃহিণী, সন্তানদের সুশিক্ষিতভাবে গড়ে তোলার জন্য প্রতিনিয়তই ব্যস্ত থাকেন। বেনজির আমার লাইফে শুধু আমার হাজব্যান্ড না, আমি আমার বেস্ট ফ্রেন্ড, আমি সবসময় বলি এমন একজন মানুষ যাকে আমি কোনো কিছু কথা বলার সময় দ্বিতীয়বার কথাটা বলবো কিনা চিন্তা করি না, নির্ভয়ে কথাটা বলি, এবং তার হাত ধরে আমি মনে হয় পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে, যে কোনো সময় চলে যেতে পারি। আমার হাজব্যান্ড আমার জন্য যতটুকু যা কিছু করে সবার জন্য, প্রতিটা মানুষের জন্য সে ঠিক সেভাবেই করার চেষ্টা করে। আমরা অনেক বেশি সময় পাই না একসঙ্গে কাটানোর জন্য, কিন্তু যতটুকু আমরা কাটাই
সেই সময়টুকু আমাদের জন্য মহামূল্যবান, কারণ আমার মনে হয় যে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি, টাইমটাই একসঙ্গে কাটানোটাই বড় জিনিস। আর বেনজির আমাকে শুধু যে তার সময় দিয়েছে সেটা না, সে তার লাইফের সব কিছু আমার সঙ্গে শেয়ার করে। আমরা আমাদের বাচ্চার কোনো সমস্যা থেকে শুরু করে সবগুলোতেই হয়তো আমি তার পাশে ছিলাম। এবং আমারও যে আমার লাইফে আমার বাবা যখন চলে গেল, আমার বাবা মারা গেল, আমার বাবার স্নেহও বলেন আর স্বামী বলেন, বন্ধু বলেন, ভাই বলেন, প্রতিটা জিনিসই আমি তাকে আমার পাশে খুঁজে পাই। বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাবা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, সেই জন্য উনি অনেক ব্যস্ত থাকেন, কিন্তু এর মধ্যে এত ব্যস্ততার মধ্যে উনি আমাদের সবসময় সময় দেওয়ার চেষ্টা করেন। হি হ্যাজ অলওয়েজ বিন দেয়ার টু ইন্সপায়ার আস, মোটিভেট আস। অ্যান্ড বাবা আমাদেরকে নাও অল উই হ্যাভ টু ডু ইজ লিভ আপ টু হিজ নেম, বিকজ আমাদেরকে আমাদের সবসময় আমাদেরকে সব কিছুতে উনি ইন্সপায়ার করেছেন, আরও আরও এগিয়ে যাওয়ার জন্য মোটিভেট করেছেন। আর আই গেস উই আর ভেরি লাকি টু হ্যাভ হিম। থ্যাংক ইউ। মেজুমি তাহসিন রাইশা বিনতে বেনজির ও লেভেল পরীক্ষা দেবে। বাবা ইজ দ্য পার্সন ইন মাই লাইফ হু হ্যাজ অলওয়েজ মোটিভেটেড মি টু রিচ দ্য স্টার্স। বাবা সবসময় বলেছে যে হার্ড ওয়ার্ক আর ডেডিকেশন টু ফর ওয়ান থিং ক্যান অলওয়েজ, উইদাউট বাবা, মানে বাবা যেরকম বাবার দিকে তাকালে সবসময় হি হ্যাজ অলওয়েজ ইন্সপায়ার্ড মি টু রিচ ডু হোয়াটএভার আই ওয়ান্ট টু। বাবা কখনো আমাদেরকে ফোর্স করে নাই উপর। Throughout my whole life, I have never believed in superheroes. But এখন যখন আমি পিছে ফিরে তাকাই, it's because I have lived with one throughout my life, and it's my Baba. Baba is nothing less than a superhero for me. He has always inspired us to reach the stars. And আমাদের সবসময় বলেছে যে hard work and motivation. I'm extremely lucky and blessed to have such an amazing father in my life. So, I love you, Baba. এবং ছোট মেয়ে জাহারা জারিন বিনতে বেনজির দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। আমি যখন প্রিকেজিতে ছিলাম তো তখন পালসি এসেছিল, তো বাবা তখন এসে আমাদেরকে অফিসের পিছনে নিয়েছিল, তো আমার আমি ওয়েট করছিলাম, তো বাবার ওখানে হার্ড ওয়ার্ক মানে অনেক কাজ ছিল, তো তখন আমাদের বাবা এসে আমাকে মানে এখানে এসে আমি বাবা আসলো তখন, তো হঠাৎ করে দেখি যে পিছনে সব ব্লুটুথ ছিল, তো তখন আমি খুবই খুশি হয়েছে, তো আমি ওখানে এসে আমি চিল্লাই উঠে বাবা বলে চিল্লাই উঠে বাবার পাশে এসে ধরে ওখানে যে ওখানে সিট ছিল, তো ওখানে আমার প্রিন্সিপালের সাথে কথা বলা হলো, তো ওখানে ফাদার্স ডে রেসও ছিল, তো বাবা ওখানে পার্টিসিপেট করছে, আমার কাছে অনেক বড় জিনিস, তো বাবা ওটার জন্য আমি অনেক থ্যাংক ইউ বাবা, অনেক থ্যাংক অনেক কাজের মধ্যে থেকে আমার জন্য আসছে, সে অনেক বড় জিনিস আমার বলে থ্যাংক ইউ। বাবা মায়ের অত্যন্ত আদর স্নেহ আর ভালোবাসায় বেড়ে উঠছে তিন সন্তান। দেশপ্রেমিক এই বাবাকে নিয়ে মেয়েরা অনেক গর্বিত। আপনি সুনামধন্য পুলিশ অফিসার এবং দেশের অনেকের অনুকরণীয় পুলিশ অফিসার, আপনি যে আপনার এই পর্যায়ে বা আপনি যে ধরনের পুলিশ অফিসার হয়েছেন, ঠিক নতুন জেনারেশন কেউ যদি এভাবে আসতে চায় বা আপনার মতো হতে চায়, সেক্ষেত্রে আপনি তাদের ব্যাপারে কী বলবেন? আমি অনুপ্রাণিত করব যে তাদেরকে বলবো যে এই পুলিশিং যে চাকরি যে বিষয়টা, এটাকে অন্তরে ধারণ করা আর রুটিন কোনো কাজ না করে সবসময় ইনোভেটিভ কিছু করা ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি, ফর দ্য নেশন। আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রত্যেকটা এই প্রজন্মের, নবপ্রজন্মের যারা আসছেন পুলিশে, যে তা নিজের শ্রীবৃদ্ধি না, আমি প্রমোশন পেলাম, পদোন্নতি পেলাম, আমি কী একটা পর্যায়ে গেলাম, নো। বিভিন্ন পর্যায়ে আমরা এন্টায়ার ক্যারিয়ারে দেশের জন্য কী করতে পেরেছি, মানুষের জন্য কী করতে পেরেছি, আমার সংগঠনের জন্য আমি কী করতে পেরেছি, আমার জুনিয়রদের জন্য আমি কী করতে পেরেছি, এই যে এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে যত বেশি করতে পারবে দেশের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য, সংগঠনের জন্য, সে তত বেশি আমি মনে করি সাকসেসফুল। ধন্যবাদ জনাব আহমেদ, আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। আপনি মাই টিভিতে এসেছেন, মাই টিভিকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সেই সঙ্গে আপনাকে ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ, মাই টিভিকে ধন্যবাদ, মাই টিভি পরিবারকে ধন্যবাদ, এই মুহূর্তে যে সমস্ত দর্শক দেশ এবং দেশের বাইরে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, মাই টিভির সাথেই থাকুন।